প্রভুর পবিত্রতা এখনো তোমার মধ্যে লুকিয়ে আছে। কাউকে সাহায্যের জন্য তার কাছে প্রার্থনা করো, কিন্তু শরীরের কোনো বিষয়ের জন্য নয়। মুসার কাছে এমন কিছু চেয়েও না যা তুমি কোনো সম্পদশালী ব্যক্তির কাছে চাইতে পারো। বেঁচে থাকার জন্য এত চিন্তা করো না, জীবন যেভাবে চলার সেভাবেই চলবে। প্রভুর কথা শুনে তৎক্ষণাৎ নিজেকে সেইভাবে পরিবর্তন করো।